हाई फ्रेंड्स, मौसुमी हेल्दी कुकिंग अपने सबाई के स्वागत। हमार आज के रेसिपी आलू फुलकपी दिए भेटकी माचे रसा। भेटकी माच दिए किन्तु विभिन्न रकम आइटेम तैरी करा जाए। भेटकी माचे झोल झाल एवं सर्षे बाटा दिए भेटकी माच, किन्तु एइभावे आलू फुलकपी दिए भेटकी माच तैरी करले किन्तु खेते लागे असाधारण। अपनारा अवश्य ये एक बार ट्राई करे देखते पारें। तबे चलुन देखे नेवा जाक किभावे आमी तैरी करी। प्रथमे आमी 5 पिस भेटकी माच निये भालो करे नून और हलुद दिए मेखे 10 मिनट मैरिनेट करे रेखे देव। एदिके आमी निये निएछि कयेक टुकरो फुलकपि। देखुन फुलकपिटाके भालो करे आमी डाटिर दिकटा एकटु छाड़िये निच्छि, ताते फुलकपिटा भालो सेद्ध होबे एबं खेतेओ खुबई भालो लागबे, शक्त लागबे ना। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে, দুটো কাঁচা লঙ্কা, টমেটো আর 1 ইঞ্চির আদার টুকরো। অপরদিকে একটি কড়াইতে আমি ভালো করে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে কপিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। জাস্ট কপিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জলটা সেকে নেব। হয়ে গেছে, এবার আমি জলটা সেকে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারে আমি টমেটোর টুকরো, কাঁচা লঙ্কা আর আদা একটু জল দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে তুলে নেব। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি 2-3 মিনিট ভেজে নেব এক পিট। এক পিট ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। এই পিটটাও আমি 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে এই মাছ খেতে একটু শক্ত লাগে, অল্প করেই আমি ভেজে তুলে নিয়েছি। বাকি মাছগুলো ছেড়ে দিলাম। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যেই আমি কপিগুলো সামান্য ভেজে নিচ্ছি। সমস্ত কপি ছেড়ে দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে কপিটা হালকা করে ভেজে নেব। হয়ে গেছে, কপিগুলো এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে দিলাম, দুটো দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ। আপনারা চাইলে গোটা সাদা জিরেও দিতে পারেন। সুন্দর গন্ধ ছাড়লে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুগুলোকে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। ঢাকনা ঢেকে দিলাম। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য নুন। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এরপর ঢেকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর আমি আবার নাড়িয়ে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা হবে, আবার ঢেকে দিলাম। হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে এসছে। এরপর আমি এতে ভেজে রাখা কপিগুলোও দিয়ে দেব। ভেজে রাখা কপিগুলোও দিয়ে দিচ্ছি। কপিগুলো দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলার সাথে। বেশ একটু ভাজা ভাজা করে আমি মশলাটার সাথে আলু কপি সবই একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। যতটা ঝোল দরকার ততটা দিতে হবে। আমি 2 কাপ জল দিলাম। ঝোলটা একটু ঘনই রাখবো, বেশি পাতলা করব না। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আবার 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি এবার সিম করে দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দেব। মাছগুলো যাতে একটু সেদ্ধ হয় তাই আবার ঢাকনা ঢেকে আমি 2-3 মিনিট সিম করেই ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকনা ঢেকে দিলাম, 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকনা সরিয়ে দিয়ে এবার আমি
আবার নাড়িয়ে দিচ্ছি। নুনটা আমি এই সময় চেক করে নিয়েছি, আমার আরেকটু নুন লাগবে, আমি সামান্য নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় গরম মশলার গুঁড়ো দিতে পারেন। ভালো করে নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়ে এরপর আমি সার্ভিং প্লেটে বেড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা। এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করুন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।